আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করছি সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আর এই দোয়া করেই আমার আজকের ব্লগটা শুরু করলাম। আমরা আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আল্লাহ পাক আমাদের ভালো রেখেছেন। তবে আজকে মনটা একটু খারাপ। তো যাই হোক, আজকে সকালবেলার নাস্তা হালকা পাতলা খেজুর খাবো, আর কিছুই খাবো না সকালবেলা। আর সকালবেলা বেশি পেট ভরা থাকলে কাজ করতে কষ্ট হয়। তো সবাই দুপুরের নাস্তা খেয়ে নিয়েছে, আর আমি হচ্ছে সকালের নাস্তা খেয়ে নিয়েছে, আর আমি আসছি হচ্ছে দুপুরের খাবার যেটা সেটা তৈরি করব। তো সব কিছু জোগাড় করে নিচ্ছি। আর আমার আপু ভাইয়ারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন বা নতুন দেখছেন বা দেখবেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, ভিডিও দেখার শুরুতে কষ্ট করে একটা লাইক দিতে একেবারেই ভুলবেন না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মনে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভিডিও শুরুতেই বলেছি মনটা একটু খারাপ, তার একটা কারণ আছে অবশ্য। কারণটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি করোনা এর কারণে কিন্তু বাংলাদেশের বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা খুবই, মানে বাংলাদেশ বলছি কেন, সারা বিশ্বেই অত একটা ভালো নেই। আর আমরা সবাই জানি যে ফাইভের যে বৃত্তি পরীক্ষাটা হয়, এইটের যে পরীক্ষাটা হয়, এগুলো কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা এবছর ঠিক ওই কথাটাই জানতাম, গার্ডিয়ানরা প্লাস টিচাররা, যে পরীক্ষা হবে না। তো তারপরেও মোটামুটি প্রিপারেশন আমরা এক ধরনের নিয়ে রেখেছিলাম। তো বছর শেষে একেবারে শেষ মুহূর্তে ঘোষণা হলো যে বৃত্তি পরীক্ষা নাকি হবে। তো বৃত্তি পরীক্ষা হবে, এতে ঘাবড়াইনি। আসলে বৃত্তিটা ভাগ্যের ব্যাপার, যার ভাগ্যে আছে সে পাবে, যার ভাগ্যে নেই সে পাবে না। তো আমরা যারা মা বাবারা আছি, আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম স্বপ্ন, আমাদের বাচ্চা বৃত্তি দেবে বা সমাপনী দিবে, এটা হচ্ছে প্রথম স্টেপের লেখাপড়ায় আমাদের প্রথম স্বপ্ন দেখা। আর এই প্রথম স্বপ্নটাই যদি ভেঙে যায় না, একেবারে মনটা চূর্ণচার হয়ে যায়। তো যাই হোক, বৃত্তি পরীক্ষার ঘোষণা হয়েছে সেটা ঠিক, কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে শতকরায় 10 জন নেবে। তো 100 জনের যদি 10 জন নেয়, একটা স্কুলের যদি 100 জনের মধ্যে 50 জন ভালো স্টুডেন্ট থাকে, তাহলে বাকি 40 জন কী দোষ করেছে? আর কী দোষ করেছে তার বাবা মারা? তা তো কোনো দোষ করেনি। আসলে এবার আমরা যারা গার্ডিয়ান আছি, স্টুডেন্ট আছি, টিচাররা আছি, আমরা এমন একটা পরিস্থিতিতে পড়েছি, আল্লাহ পাক যেন আমাদের মতো এরকম পরিস্থিতিতে আর কোনো বাবা মা, কোনো গার্ডিয়ানদের বা কোনো টিচারদের না ফেলে। আসলে টিচাররা, আমরা যারা স্কুল থেকে আছি, আমাদের লিমিট অনুযায়ী স্টুডেন্ট দিতে হচ্ছে, বাবা মাদের কাছে কৈফত দিতে পারছি না, বলতে পারছি না, তাদের সান্ত্বনা দেওয়ারও ভাষা নেই। আর আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের বাচ্চাদের নিয়ে এই স্কুল ওই স্কুল ওই স্কুল মানে ঘোরাঘুরি করছি যে কোন স্কুল থেকে একটা সুযোগ বাচ্চাদের জন্য পাবো। মানে একেবারে শ্বাসরুদ্ধকর অবস্থা। আমার ফিলিংসটা যারা পঞ্চম শ্রেণীর বাবা মারা আছেন আমাদের মতো, তারা হয়তো বুঝবেন। তো যাই হোক, বাকিটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই হবে, তার বেশি আমাদের কেউ দিতে পারবে না। প্রত্যেকটা জিনিসই আল্লাহ পাকের উপর ভরসা করে রেখে দিয়েছি, তার উপরে সে যা করবেন তো করবেন। আর আশা করছি আল্লাহ পাক যা করবেন আমাদের জন্য ভালোই করবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আবেগ নিয়েই। তো আজকে যেহেতু রুই মাছ রান্না করব, তো রুই মাছটা আমি হচ্ছে প্রথমে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, আর মেখে কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি। আর রুই মাছটা ভুনা করবো আজকে, রসা করবো আর কি। তো এই কারণে হচ্ছে আমি রুই মাছ আগে থেকেই হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নেওয়ার পর এর
কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আর এখন হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা একসঙ্গে হচ্ছে আমি পেস্ট করে নিয়েছিলাম, তো ওই পেস্টটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। আদা দিয়েছি হচ্ছে 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ টেস্ট অনুযায়ী। সব একসঙ্গে দিয়ে এখন হচ্ছে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর জন্য এর মধ্যে হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে দেব, তাহলে মশলাটা আরও সুন্দরভাবে কষানো হবে আর মশলাটা থেকে কাঁচা গন্ধটা আসবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে হচ্ছে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ মাছের যে রসাটা হবে তা একটু ঝোল ঝোল হবে। পানি দিয়ে এখন হচ্ছে আরেকটু ঢাকা দিয়ে রান্না করব, যখন একেবারে টক বগিয়ে বলক উঠে আসবে ঠিক তখন হচ্ছে এর মধ্যে আমি মাছ ছেড়ে দেব। তো মশলার ঝোলটা একেবারে কিন্তু টক বগিয়ে ফুটে উঠেছে, তো এর মধ্যে হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দিলাম। আর শীতের দিনে কিন্তু টমেটো দিয়ে এইভাবে মাছ খেতে অসাধারণ লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আসলে আমার কাছে মাছ বলতেই অসাধারণ জিনিস, আমি মাছ খুব পছন্দ করি খেতে। আর আমি যখন ডায়েট করেছি তখন প্রচুর পরিমাণের মাছ আর মুরগির মাংস খেয়েছি, ভাত খাইনি কিন্তু মাছ আর মুরগির মাংস খেয়েছি অনেক। তো আমার মাছটা কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট, ধনেপাতা কুচি দিয়েছি, একটু কড়াইতে নাড়াচাড়া করে ধনেপাতার ফ্লেভারটা বের হবে যখন নাকে আসবে ঠিক সেই মুহূর্তে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখতে ভীষণ লোভনীয় লাগছে তাই না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খেতে মন্দ লাগবে না। তো এই যে হচ্ছে আমার রুই মাছের রসার ফাইনাল লুক। কেমন লাগলো আজকের রেসিপিটা আর প্লাস আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।